কিন্তু টাকাটাকে কাজে লাগানোর মনস মানসিকতা নাই। টাকা রাখতে 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 টাকাগুলো ব্যাংকে যেন কিচকিচ করে, ঠিক তেমনি টাকাগুলো কিচকিচ করছে, সেগুলোকে কাজে লাগানোর জায়গা নাই। এক ব্যাংক থেকে আরেক ব্যাংক, এক ব্যাংক থেকে আরেক ব্যাংক, ওখান থেকে এখানে, এখান থেকে এখানে ট্রান্সফার হচ্ছে। মানুষের কাছে কোনো কাজ, মানুষের উন্নয়নে কোনো টাকা পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে একটা সাইকেল, যাও চালিয়ে যাও আর এসো, যে স্কুলে যাবে সাইকেল চালিয়ে, সেই স্কুলের পঠন পাঠন, সেই স্কুলের পরিবেশ কি আছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু যাও। পাচ্ছে ইমাম ভাতা, কার টাকা, কে দিচ্ছে, কে খাচ্ছে, কোনো হিসাব নাই। 2,500 টাকা, আর মাঝে মাঝে রাজনৈতিক দলগুলো কলকাতার মতো জায়গায় ভিড় করাচ্ছে, দেখো আমাদের এত লোক, টুপি পরে এই মানুষগুলো সাদাসিধে গ্রামের ইমাম সম্প্রদায়ের মানুষ, সম্মানিত মানুষ এলাকায়, তাদের ছাড়া একটা সুন্নত, একটা খতনা, একটা মিলাদ, একটা মাহফিল কোনো কিছু হতে পারে না, জানাজার নামাজ হতে পারে না। সম্মানিত ইমাম ভাইগুলোকে নিয়ে 2,500 টাকা দিচ্ছে, আসো যাও আর যাও আর তাও। পেলাম কি? মাইনরিটি কমিশন, কে যে চেয়ারম্যান, মাইনরিটি কমিশনের কাজ কি, কি করে কমিশন, কিসের জন্য এই কমিশন? একটা লোক বসে আছে যিনি চেয়ারম্যান, কিছু সমস্যা হচ্ছে, কিছু সংগঠন আছে যারা মুসলিমের বেশ ধরে, মুসলিম সংগঠন নামে পরিচিত হয়ে ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে তাদের সাথে যাচ্ছে, দাবি দাবা লিখে দিচ্ছে আর ঘুরে ঘুরে আসছে, আজকে হলো না 7 দিন পর এসো, কি হচ্ছে কেন হচ্ছে কিছু জানি না। রেজাল্টটা কি, ফলটা কি পেলাম আমরা? যেখানে আমরা ছিলাম আজও সেখানে কেন থাকবো স্বাধীনতায় 72 বছর পর? আর সবাই মুসলমানের জন্য মরে যাচ্ছে, আদিবাসীর জন্য মরে যাচ্ছে, মিটিং হলে ভাই তীর ধনুক নিয়ে চলে এসো আর মুসলিমরা টুপি টাপা পরে চলে এসো। পেলাম কি? আমার খালাতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার মামাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার বোনও, আমার খালু, পেল কি? তুই কে পেলি? না তো আমি একটা তিরপাল পেয়েছি, খুব ভালো। পেলাম কে? না তো 2 টাকা চাল, অমুক তমুক, খালি এই পাওয়ার, শেষ নেই। কিন্তু আমাদের জায়গা, আমাদের স্ট্যাটাস অফ লিভিং, আমাদের জীবনে চলার পথটা সেই এক এক এক, আজও এক সেদিনও এক। আপনাদের উদ্দেশ্যে বলছি, কোটি কোটি টাকা খরচ করে 15-20 দিন আগে সরকার করলো বিবেক জাগ্রত উৎসব। মানুষের বিবেকটা মরে গেছে, টাকা খরচ করো আর এদের বিবেকগুলোকে জাগাও। তো এই সংগঠন তথা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, এর কোটি কোটি টাকা নেই। পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব কারো তোলাতে চলে না, কোন পার্টির গোলামি করে না আর কোন পার্টিকে মাথায় নিয়ে নাচে না। এই সংগঠন টাকা দিয়ে আপনাদের বিবেককে জাগ্রত করতে পারবে না। আর একদিন এখানে এসে মাইকে ভাষণ দিয়ে আপনার বিবেককে জাগ্রত আমরা করতে পারবো না, সচেতন করার জন্য আজকে আমরা এখানে বলতে এসেছি। দারুল ইসলাম উলুবেড়িয়ার মানুষ, হাওড়া জেলার মানুষ, দিন এসছে ভাবার। একটা পা কবরে চলে গেছে, কি করলেন আপনি? আপনার বয়স শেষ, কিছুদিন পর আজরাইল এসে বলবে তোল পাতল পিতল, গল্প শেষ। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মা, আপনার বাবা, তার জন্য কি রেখে যাচ্ছেন? আজকে ভাবার দিন এসছে, টাকা খরচ করে বিবেক জাগ্রত করতে আসেনি, সচেতন হতে এসছি, সচেতন করতে বলতে এসছি। 30,000 লোক নদিয়াতে, 30,000 লোক নদিয়া জেলায়, মাত্র 30-40, খুব বেশি হলে 50-60,000 হয়ে যাক, নদিয়া জেলার মাতুয়া সম্প্রদায়, ওইখানে মুখ্যমন্ত্রী একটা অনুষ্ঠানে গিয়ে সেই সম্প্রদায়ের সম্মানিয়া একজন ধর্মগুরু আছে মাতুয়া সম্প্রদায়ের, উনাকে সম্মানিত করে সেই মাতুয়া সম্প্রদায়ের নামে
একটা বিশ্ববিদ্যালয় করলেন, পঞ্চানন বর্মা, তার নামে বিশ্ববিদ্যালয় হয়েছে। মাতোয়া সম্প্রদায়ের বিশ্ববিদ্যালয় করতে গিয়ে মুখ্যমন্ত্রী স্টেজে, আপনারা জানেন, শিক্ষামন্ত্রীকে অর্ডার দিচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি যতক্ষণ না আমার এই ভাই সকল মাতোয়া ভাই বোন এই সম্প্রদায়ের মানুষের ধর্মগুরুর নামে বিশ্ববিদ্যালয়টা না হবে আমি যাব না। পোস্টার টাঙানো হলো জমি চিহ্নিতকরণ করার পর, যেখানে সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা ভালো করে জানেন, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে সন্ধ্যার মধ্যে বোর্ড লাগিয়ে মাতোয়া সম্প্রদায়ের বিশ্ববিদ্যালয় হলো। একটা শুধু প্রশ্ন, 31 জানুয়ারি যাবেন কেন, এই মহকুমা সমাবেশে এলেন কেন? একটাই শুধু পয়েন্ট আমি শুধু বলছি, বাকি আমার গুরু মাস্টারমশাই আছেন, উনি বলবেন। তো 30,000, 40,000, 50,000 লোকের জন্য তাদের ভোটটা এত মূল্যবান, তাদের সম্প্রদায়টা সরকারের এত সুনজরের, তাদের জন্য একটা বিশ্ববিদ্যালয় হলো ফুরফুরা শরীফের পবিত্র জমিনের মুজাদ্দাদা জামান পীর আবু বকর রহমাতুল্লাহ আলাইহির নামে। বাংলায়, ভারতবর্ষে শুধু নয়, ভারতবর্ষের বাইরে বাংলাদেশে কোটি কোটি ফলোয়ার, কোটি কোটি ভক্ত মুড়ে, এবং তাদের ভোটে আজকের যে রাজ্য সরকার চলছে। আমাদের পাওনা হুগলি জেলার ফুরফুরা শরীফের জমিনে একটা আমার দাদা হুজুর, আমার পীর, তার নামে একটা বিশ্ববিদ্যালয় আমরা পাওয়ার কি প্রাপ্য হতে পারে না? আমাদের আপনারা বিনম্রভাবে কোনো জোরে অনুরোধ করছি, আমরা এই দাবি রেখেছি যে দাদা হুজুরের নামে পবিত্র ফুরফুরার জমিনে একটা বিশ্ববিদ্যালয় আমরা চাই চাই। আর এই দাবি অতি শীঘ্র পূরণ না হলে আমরা বললাম কারো গোলামি করি না, কাউকে মাথায় নিয়ে নাচি না, আমরা আমাদের অধিকারের কথা বলবো, তাতে কার কি হলো না হলো আমাদের কোনো যায় আসে না। আমরা অধিকার সুষ্ঠুভাবে যদি না পাই আগামী দিন কলকাতা, কলকাতার মধ্যেও যদি না পাই, আমরা ছিনিয়ে কিভাবে নিতে হয় আমরা জানি। তাই আমাদের মাঝে আপনারা যে সমস্ত প্রতিনিধিগণ হাওড়া, আমতা, বাগনান, সাঁকড়াইল, জেবিপুর, রাজাপুর থেকে যে সমস্ত সম্মানীয় ভাইরা এসছেন, আপনাদের সকলকে, অত্র এলাকার মানুষকে, উলুবেড়িয়ার বাজার, জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই পবিত্র ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা সকলে আপনাদের নিজের আসন গ্রহণ করুন এবং আপনারা নিজের বিবেকের তাগিদে আপনার কন্যা, আপনার শিশুর জন্য কিছু করে যাওয়ার তাগিদে 31 তারিখে বৃহস্পতিবার বেলা 11টার সময় পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের ডাকে কলকাতায় চলুন। আমরা বলছি, দায়িত্ব নিয়ে বলছি, 72 বছর থেকেছেন আমাদের, 3 বছরের সংগঠন, আমরা করতে কি পারি? আমরা এখানে কারো কাছে ভোট চাইতে আসিনি, আমরা আপনাদের অধিকারের কথা বলতে এসেছি। বিনম্র চিত্তে কোনো জোরে সকলের কাছে অনুরোধ রইল, আজকে যাওয়ার পর, বাড়ি যাওয়ার পর, আপনারা নিজেদের এলাকায় নিজেদের ভাই বন্ধু বান্ধব সকলকে আজকের আমাদের বার্তাগুলো পৌঁছে দিবেন এবং অন্তত একটি বার নিজেদের তাগিদে, নিজের সমাজের তাগিদে, নিজের কমের তাগিদে, নিজের সম্প্রদায়ের তাগিদে কলকাতা আসুন। আপনাদের আমন্ত্রিত করে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করি। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, উলুবেড়িয়া মহকুমা কমিটি ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।